চলো সোজা, এদিক দিয়ে আমরা আগে সোজা চলি, সামনে গেছি একটা দেখা যাচ্ছে, এটা কি বুঝতে পারলাম না। হে ভাই ভাই ভাই, কয়শোটা তীর ঢুকাই দিছে ভাই, পোলায় দাঁড়াইতে পর্যন্ত পারতেছে না। গাইস এতগুলা তীর খায়াও ভাই আমরা বেঁচে আছি। তো হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গাইস আজকে আমরা খেলছি গাইস শর্ট লাইফ, এবং এর আগেও গাইস এই গেমটা একটা পার্ট করেছিলাম, এবং গাইস আজকে আমরা এই গেমটা নেক্সট লেভেলগুলো কমপ্লিট করবো। আজকে আমরা আবারও গাইস 8টা লেভেল কমপ্লিট করবো। এর আগে আমরা লেভেল 8 পর্যন্ত করেছিলাম, কোনো প্যারা নেই গেছে, আমরা এখন ধীরে ধীরে করে এই লেভেলটা কমপ্লিট করা শুরু করে দেবো, এক এক করে আমরা আরও করবো। আবে ভাই, গেম স্টার্ট হইতে না হইতে এই বান্দা চেগায় মেঘায় পরে, এই বান্দার স্টাইলটা জোস, মানে কিছু করার আগে এই চেগায় পরে যায়। তো এবার গাইস আমরা চেয়ারে উঠতে হবে মনে হইতেছে, বাট চেয়ারে তো উঠতেই পারতেছি না, আমি জানি চেয়ারটা কী হবে, বাট লাভ দিয়ে আমরা চেয়ারটা উঠতে পারতেছি। আবে ভাই ভাই ভাই, সামনে তীর, ও আবার দেখো পইরা গেছে গাইস, ওর সিন পার্টটাই গেছে জোস গেমের ভিতরে। যাই হোক গাইস, আমরা বুঝে গেছি এবার গাইস এই চেয়ারটা দিয়ে আমাদের আগাতে হবে, তাহলে তীর আমাদের গায়ে লাগবে না। তো গাইস কোনো মতে আমরা তো বেঁচে গেছি, এবার সামনে একটা জিনিস দেখাইতেছে, বাট এইসব জিনিস আমাদের কাছে তেমন একটা বড় কিছু না, কারণ এর আগে এইসব জিনিস আমরা কমপ্লিট করছি, খুবই ইজি আমার কাছে। আমি এই গেমে প্রো হয়ে গেছি, মানে একটা গেম খেলে আমরা প্রো হয়ে গেছি ভাই ভাবে, একটু হলেই আমার একেবারে দুই ভাগ করে ফেলতো। যাই হোক গাইস কোনো সমস্যা না, আমরা এদিকে এইখানে সামনে এসে পড়বো, এবং এই ভাগে দিলে ও উড়ে মারবে জানা বিষয়। এই দেখো গেছি উড়ে মারছে, আর একটুর জন্য হয়তো মাথা মতো ফাটে না, এই জায়গাতে আমরা নিচে দিয়ে চলে যাব। আর সামনে একটা স্টার আছে, স্টারটা আমরা নিব, কারণ যত বেশি স্টার থাকবে আমরা তত বেশি স্কোর করতে পারবো। তো যাই হোক গাইস সামনে সামনে আমরা যাই, এবং গাইস আমরা কী করবো গাইস, আমরা স্কোরটা কমপ্লিট করি, মানে লেভেলের অনেকটাই কাছাকাছি এসে পড়ছি, এবং সামনে এমন একটা জিনিস আসতে আসতে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে গেমটা খুবই সাবধানে চলতে হয়, এবং গাইস লেভেল কমপ্লিট গেছে ইজি ভাই। এবার আমরা এসেই ডাইরেক্ট কমপ্লিট করে ফেলেছি, খুব ইজি ছিল আমাদের কাছে। যাই হোক গেছি এবার আমরা সামনে, ই ভাই ঠেঁকে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপে ভাই দুই ভাগ করে ফেললো পুরা, খুব অন্যায় হয়েছে আমাদের সাথে। যাই হোক কোনো বেড়া না, এবার আমরা আবার আগাবো, এবার আমাদের গাইস এই লেভেলটা কমপ্লিট করতেই হবে যেভাবেই হোক, হোক বা না হোক। আরে ভাই আসতে ভাই ভাই ভাই, ডাইনামাইট ডাইনামাইট ডাইনামাইট, ভাগ 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 ভাগ। আরে ভাই দাঁড়া ভাই, তুই তাড়াতাড়ি ভাগ এই জায়গা থেকে ভাই, তুই তাড়াতাড়ি ভাগ, পিছন পিছন ডাইনামাইট আসতেছে, ওদের আসার আগে আমাদের এদিকে যেতে হবে। এখন দেখে গেছে এদিকে আসে নাকি না গেছে, ওইটা ডাইনামাইটগুলো ওইদিকেই থেমে গেছে, এবং সামনে গেছে কী দেখা যাইতেছে আমি জানি না, এবং সামনে গেছে দেখা যাইতেছে কী বল, হাতুড়ির মতো একটা কিছু একটা। তো যাই হোক গেছে আমার একটু ঠান্ডা লাগছে, যার জন্য তোমরা ভয়েসের চেঞ্জেস দেখতে পারতেছো, কালকে পিকনিকে গেছিলাম তো একটু অসুস্থ, মানে ঠান্ডা লেগে গেছে। যাই হোক গেছে আবে ব্যাকসাইড একটা তীর ভরে দিছে, তাড়াতাড়ি হাট ভাই, কথা বলতে বলতে গেছে তীর ভরে দেয় আমাদের পিছনে, মানে এটা খুবই অন্যায় গেছে, খুবই অন্যায়। আগে চলো সামনে তাড়াতাড়ি করে হেঁটে চলো, এবং এতে ভাই একটু হলে টুকরো টুকরো করে দিত। তো গাইস তাড়াতাড়ি হাঁটতে থাকো, যেটা বলতেছিলাম গাইস একটু ঠান্ডা লাগছে, কারণ গাইস পিকনিক গেছিলাম কালকে, আর ওইদিকে গিয়ে গাইস একটু ডিপের পানি খাওয়া হয়েছে, তো যার ফলে একটু ঠান্ডা লেগে গেছে। তো বয়সটা একটু অন্যরকম হতে পারে, তুমি একটু ম্যানেজ করে নিও, কোনো সমস্যা নেই, এবং আমাদের লেভেল কমপ্লিট গাইস ইজিলি, আমরা এক একটা লেভেল কমপ্লিট করে ফেলছি, কোনো ব্যাপারই না। আমরা গাইস এই গেমে প্রো হয়ে গেছি, যদিও ফাও চাপা মারতেছি, বাট ব্যাপার না, এগুলো আমাদের কাছে খুবই সাধারণ একটি বিষয়। তো যাই হোক গাইস আমরা নেক্সট লেভেলে এসে পড়লাম ভাই, এমনি কি ঘুষি মারে ভাই, এভাবে গাইস ঘুষি মারাটা ঠিক না, খুবই অন্যায় একটা কাজ, আমরা এটাকে কোনো মতেই মেনে নিতে পারি না। এবং আবার আমরা এই ট্রেনের মতো এইগুলোতে উঠে গেছি, নিচে ল্যান্ডমাইন আছে, যদি একবার ভুল করে পড়ে যায় গেছি একেবারে আমাদের এমনভাবে আমাদের টুকরো টুকরো হবে, যেটা আমরা টেরও পাবো না। নিচে অনেকগুলো ব্লেড দেখা যাইতেছে, এরকম লেভেল আমরা করছি এর আগে, এই দিক দিয়ে সাইডে সাইডে চলতে পারে, এবার দুইটা করে ব্লেড ভাই ঠ্যাং চলে গেছে, ওই সাইডে যা ওই সাইডে যা, বাই বাই বাই, ঘুরো ঘুরো হয়ে গেল, আমার ক্যারেক্টার আমার কথা শোনে না। তো যাই হোক গেছে আবার আমরা যেহেতু এসে পড়ছি, এবারে গেছি এদিকে আসতে, এই শেদ ভাই খুবই সাবধানে আমাদের কমপ্লিট করতে হবে গাইস, এভাবে ভুল করলে চলবে না। এবার গাইস কমপ্লিট করেই দেখাবো এদিক দিয়ে, এদিক দিয়ে এবার এদিকে 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 ওইদিকে ওইদিকে, আস্তে 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 তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে গেছে, আর হইতে হইতে বান্দা চিত্তর হয়ে পড়ছে, এই বান্দার চেকানিটি একটু বেশি। যাই হোক সামনে একটা স্টার আছে, আমরা স্টারটা আমরা নিবো, তো চলো স্টারটা আমরা নেই, আর স্টার নেওয়ার সাথে সাথে আমাদের পিঠের ভিতরে চাকু ঢুকাই দিছে, কোনো সমস্যা নেই। স্টার পাওয়ার জন্য আমাদের এটা করতে হলো, কুছ কুছ পানি কে লিয়ে কুছ তো খোনা পাত্তা হে, মতলব কুছ পানি কে লিয়ে কুছ খোনা পাত্তা হ্যাঁ, আমরা জাম্প করলাম বান্দরের মতো, আর বান্দা এরকম ঝুলতাছে, মানে সিরপার দেহ ঠ্যাং নাড়াইতেছে, ভাই ছোড় দে মুঝে, ছোড় দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে শয়তান, তুই আমাকে ছেড়ে দে, তো গেছে এই শয়তান আমাকে ছাড়ছে না, আরে ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না, কীসব আউল ফল ডায়লগ বলতে। যাই হোক ছেড়ে দিছে, এইসব আউল ফল ডায়লগ মারার পরে জানতাম যে ছেড়ে দিতেই হবে। যাই হোক কোনো প্যারা নাই, এবার আমরা এই লেভেলটাও কমপ্লিট করে ফেললাম গাইস, এই লেভেলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, খুবই গাইস ইজি তো বলবো না, বাট মোটামুটি ব্রেন খাটাইলে আসলে কমপ্লিট করার মতো। যাই হোক সামনে একটা ল্যান্ডমাইন ছিল ভাই ভাই ভাই, কত বোম, মানে ফুটে মুটে একেবারে একসা, মানে খুবই ডেঞ্জারাস একটা লেভেল ছিল এটা, মানে শুরু করতে পারি ভাই, সামনে কেমনে তীর দাঁড়া হয়ে গেছে।
তো যাই হোক গাইস, এবার আমাদের হেটে হেটে সামনে যেতে, বাট আমি একটু টেনশন আছে হবেটা কি ভাই। আস্তে 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 তো গাইস এদিকে ভাই হাট যাইতে পারিনি, আমার ব্যাক সাইডে দুটো তীর ভরে দিছে। যাই হোক গাইস, এটা নামার সাথে সাথে আমাদের মনে আগাতে হবে, তাড়াতাড়ি 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 হাট তাড়াতাড়ি হাট তাড়াতাড়ি। তো গাইস এটি আমরা এসে পড়েছি এবং এইবার সামনে এরকম ভাই দুই সাইডে দুদিকে এটা কি পার হতে পারবো। তো গাইস চলো এটা সামনে, ভাই কল্লাই আলাদা হয়ে গেছে, কোনো ব্যাপার না গাইস, আমরা যেমনি হোক গাইস এটা কমপ্লিট করেই ছাড়বো, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আস্তে সাবধানে সাবধানে সাবধানে, আস্তে আস্তে গিয়া গাইস হয়ে গেছে, খুব ইজি খুব ইজি। আমার লিয়ে কুছ ভি মুশকিল নেহি হ্যায়, হামার হামকো হারানা না মুমকিন হ্যায়, যদি একটু বেশি চাও আমাদের সাবধানে। চলো সামনে, ও ও ও ভাই আমি ভাবছিলাম মরেই যাবো, এবার বেঁচে গেছি, কোনো ব্যাপার না গাইস, আমাদের এবার সামনে এগিয়ে চলতেই হবে। তো আমাদের একলা চলতে হবে, তাড়াতাড়ি একলা চলো, তো সোজা চলে যাও পিছনে পাহাড়। ভাই 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 এটা নিচু হয়ে আসতেছে, নিচু হওয়া নিচু হওয়া নিচু হওয়া নিচু হওয়া, হালু হয়ে যাবে নিচু হওয়া। তো গাইস কোনো মতো আমরা বেঁচে গেছি এবং গাইস আমাদের লেভেল হয়ে গেছে কমপ্লিট। ইয়াপ গাইস আমাদের লেভেলটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের কাছে গাইস কোনো ব্যাপারই নেই এসব জিনিস, বুঝতে পারছো গাইস এসব জিনিস কোনো ব্যাপারই না। নেক্সট লেভেলে আমরা এসে পড়েছি এবং নেক্সট লেভেলে গাইস আমাদের কী করতে হবে, নেক্সট লেভেলে গাইস আমাদের এইগুলোকে পার করতে হবে খুবই সাবধানতার সাথে, এই জায়গাগুলো থেকে চলতে হবে। তো তাড়াতাড়ি আমরা ধীরে ধীরে করে উপরে উঠবো এবং উপরে ওঠার পরে কী করবো সেটা আমি নিজেও বলতে পারি না, বাট করবো কিছু একটা করবো। এবং চলো গাইস দেখা যাক সামনে গিয়ে কী হয়, আর কথাবার্তা একটু আসতে বলছি কারণ শরীর ভালো না আমার, বুঝতেই পারছো তোমরা, বুঝছো তো গাইস কাশি আসছে আমার, কোনো মতে কাশিটাকে আটকে রাখে ভয়েস দিচ্ছে ভাই, সামনে জুতা এসে পড়ছে, এগুলো কী কী দেখতে হইতেছে গাইস। এই গেমটা গাইস প্রচুর ইন্টারেস্টিং, যার ফলে আমি একবার খেলার পর আবারও ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি, তোমরাও গাইস চাইলে এই গেমটা খেলতে পারো, কোনো প্যারা নেই। আর এসব ছোটোখাটো বম আমাদের কোনো ভয়ই নেই, আর এসব ব্লেড মেডেও আমরা ভয় পাই না, বাট একটু সাবধান থাকতে হবে। তাড়াতাড়ি চল ভাই, ভাবছিলাম পা চলে যাবে ভাই, অতিরিক্ত ওভার কনফিডেন্স দেখাই দেখে পা একটু হলেই কেটে গেছিলো। যাই হোক গাইস কোনো ব্যাপার না, এইসব চিরুনি মিরুনি আমরা ভয় পাই না, আরে বমটাতেও আমরা ভয় পাই না, কোনো কিছু আমরা ভয় পাই না, আমাদের লেভেল ইজিলি কমপ্লিট গাইস, প্রো প্লেয়ার আমরা, বুঝলে হবে গাইস খরচা আছে, সবাই বুঝে গেছে, খালি তোমরাই বুঝো না, তোমরা বুঝলেও গাইস সাবস্ক্রাইব করো না, খুব অন্যায় গেছে, এসব জিনিস কিছুতেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না। যাই হোক গাইস কোনো ব্যাপার না, ধীরে ধীরে সামনেই একটা ব্লেড এবং এইসব জিনিস আমাদের কাছে খুবই সিম্পল, তাড়াতাড়ি চল আস্তে আস্তে তাড়াতাড়ি হাঁটাতে 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 চল জানে দে হাওয়া আনে দে। তো গাইস চলো কোনো ব্যাপার না, এবার আমরা কই এদিক দিয়ে জাম্প করতে হবে মনে হচ্ছে। আবে ভাই এত জোরে কে উড়ে আমারে ভাই, মানে আমাদের একেবারে হাড্ডি মাড্ডি তো এইদিকেই গুল করে দিব, কোনো ব্যাপার না গাইস, এসব জিনিস খুবই সাধারণ আমাদের জন্য, কারণ আমরা বুঝতে হবে তো আমরা সব গেমে চ্যাম্পিয়ন গাইস, আমরা সব গেমে চ্যাম্পিয়ন, সামনে একটা ল্যান্ডমাইন আছে এবং সেটা আমাদের দেখার বিষয় না, কারণ আমরা কোনো কিছুতে ভয় পাই না ভাই, এমনি করে কেমনে ভাই আমাদের স্টারের খেতা পুরি। আমাদের যেমনি হোক লেভেলটা কমপ্লিট করতে হবে, চলো সোজা এদিক দিয়ে আমরা সোজা চলে, সামনে কিছু একটা দেখাচ্ছে যেটা কি বুঝতে পারলাম না। এ ভাই 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 কয়শোটা তীর ঢুকাই দিছে ভাই, পোলায় দাঁড়াইতে পর্যন্ত পারতেছে না গাইস, এতগুলো তীর খায়াও ভাই আমরা বেঁচে আছি, এই জন্য গাইস একটা লাইক তো দিতেই পারো গাইস, আমি জানি না আমি লেভেলটা কমপ্লিট করতে পারবো কিনা, গাইস এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে, প্লিজ গাইস একটা লাইক করে দাও, এত কষ্ট করে এতগুলো তীর খাওয়ার পর আমরা লেভেলটা কমপ্লিট করলাম, তো এ যেহেতু পারছে তো আমরা কেন পারবো না গাইস। নতুন একটা হিরো আনলক হয়ে গেছে, আমরা এখন এই হিরোটা চয়েস করে নেবো, দেখা যাক গাইস আমাদের এই হিরোর দম কত আছে, দেখলে তো গাইস আমরা বুঝতে পারবো। তো গাইস চলো আমরা তাড়াতাড়ি চলে যাই ভাই আসতে, এই হিরোটার দেখতে একটু মানে আমার কাছে এই হিরোটার দিকে ভালো লাগতেছে না, আমাদের আগের জাঙ্গিয়া পড়া হিরোটা একটু হ্যান্ডসাম ছিল। যাই হোক গাইস এই হিরো যেহেতু আনলক করেছি সেহেতু কয়টা ম্যাচ তো এটা নিয়ে খেলবো, এ আসতে ভাই এমনি করে ভাই মটকায় মটকায় চলো স্ক্যান, কোনো ব্যাপার না গাইস আমরা একটা স্টার কমপ্লিট করে নিলাম এবং আমরা আস্তে আস্তে আস্তে, এইসব চিরুনিতে আন্ডার এস্টিমেট করা যাবে না, এই গেমে কোনো কিছু আন্ডার এস্টিমেট করার মতো নাই, অতিরিক্ত ওভার কনফিডেন্স দেখাইতে গেলেই আসলে গাইস একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, সামনে সামনে আমাদের এগোতে হবে, বুঝতে পারছো গাইস। তো সামনে আমরা আগোই এবং আগানোর পর কী দেখা যাবে, ও ভাই এই জিনিসগুলো আমরা দেখেছি, খুবই সাবধানে গাইস, একটু যদি মিস্টেক করি গাইস একেবারে ব্যাক সাইডে তীর ঢুকে যাবে, যত স্টেপ আগাচ্ছে তীর বাড়তেই আসে, এবং তাড়াতাড়ি করে আমরা এইখান থেকে নেমে পড়ি কারণ আমার কাছে সুবিধা মনে হচ্ছে না। আর এদিকে আমরা এসে পড়লাম, এবার আমাদের কী করতে হবে, কে আকার না পারে গা আমি বলতে পারছি না, চলো সামনে। আবে ভাই এটা ল্যান্ডমাইন ভাই, এই জায়গায় কে সিসোতে কে ল্যান্ডমাইন লাগাই দেবে, বহুত বেহুদে একটা টাস্ক, চলো ও ভাই টুকরা টুকরা করে দিছিল ভাই, খুব অন্যায় হয়েছে, আবার আমরা এই বেহুদা জায়গাটায় আইসা পড়ছি, বাট এই ল্যান্ডমাইনটা পার হবো কীভাবে সেটাই তো আমি বলতে পারছি না, পার হয়ে গেছি কোনো ব্যাপার না গেছে। এই ভাই এত বড় একটা ভাই ভাই পুরো ব্যালচাটা আমাদের গলায় ঢুকিয়ে দিছে ভাই, এটা নিয়ে আর কি লেভেল কমপ্লিট করার সময় ভাই, দেখো বান্দাকে আমরা চেগায় মেঘায় পড়তেছে গাইস, এত স্ট্রং বান্দায় যে একটা
ওর গলার ভিতরে বেলচা ঢুকে গেছে, তাও ধরো টাস্ক কমপ্লিট করছে গাইস। এই বিষয়ে একটা লাইক তো গাইস অবশ্যই দেওয়া লাগে, কারণ এই বান্দা যেহেতু করতে পারছে সেহেতু তোমাদের হাত দিয়ে লাইক করাটা তো কোনো ধরনের টাফই না, তোমরা ইজিলি গাইস লাইক কমপ্লিট করে দিতে পারবো আমি জানি। তো এই বান্দা যেহেতু লেভেলটা কমপ্লিট করে ফেলে সেহেতু তোমরা গাইস লাইকটাও কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি গাইস। যারাই পর্যন্ত ভিডিও দেখতেছো গাইস লাইকটা কমপ্লিট করে দাও। এবং আমরা গাইস নেক্সট লেভেলে এসে পড়ছি, এবং এই লেভেলটাই গাইস আসতে ভাই একটু হলে চলে যেতাম, অতিরিক্ত ফালাফালি করতে গেলে এমনই হয়, আই নো, বাট তাও একটু মানে বলতে পারি না, এটাই মেবি লাস্ট লেভেল। পিছে 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 ব্লেডওয়ালা এমনি করে আসে গেম, এরপর আমরা হয়তো বা গাইস আর খেলবো না আসতে না, এটার পর আমরা আরেকটা লেভেল খেলবো। হ্যাঁ লাস্ট লেভেলের মানে এটা লাস্ট লেভেলের আগের লেভেল, বুঝতে পারছো গাইস, এটা লাস্ট লেভেল কা পেহলা লেভেল হ্যায়। তো গাইস এইখান দিয়ে আমাদের যেতে হবে সামনে, এবং খুবই সাবধানতার সাথে, অতিরিক্ত পাকনামি করতে গেলে মারা খাবো আই নো, বাট তাও আমার কেমন যেন মন চায়। হে ভাই এমনি করে কথা বলতে বলতে এতগুলো তীর ভরে দিল ভাই, এতগুলো তীর কে আমরা বেঁচে আছি, ঠ্যাং ম্যাং সব আলাদা হয়ে গেছে গাইস, এখন আগাবো কীভাবে, এই জায়গাতে আগানোর কোনো জায়গাই নেই, এই জায়গাতে দাঁড়ায় যেতে হবে, জাম্প করে যেতে হবে, আর জাম্প আমরা করতে পারবো না কারণ আমাদের পা নেই, শেষ আমার আর টুকরে টুকরে হয়ে গেয়া। তো গাইস কোনো ব্যাপার না, আমরা এটা কমপ্লিট করে দেখাবোই, বিকজ উই আর প্রো। যদি একটু বেশি চাপাবাজি করতেছে আসতে তিনটা সাইতে দাও, ফাও কাছে আগেরবারের মতো আমরা মরতে চাইতেছি না, আমরা বেঘরে নিজে প্রাণ দিতে চাচ্ছি না, কারণ আব্বে তাও দুইটা তীর ঢুকে গেছে, আসতে আসতে ভাই আর ঢুকাইস না, শেট ভাই এমনি এমনি করলে কেমনে হয় গাইস। তাও আমরা কোনো মতে গাইস এই লেভেলটা আমরা কমপ্লিট করবোই, যেমনি হোক গাইস, যে সিচুয়েশনে হোক সেই সিচুয়েশনে আমরা লেভেলটা কমপ্লিট করবো, এবং আমার আর মুড নাই গাইস, এরপর আমি আর এই গেমটার মানে অন্য লেভেলগুলো আর কমপ্লিট করবো না, এটাই লাস্ট লেভেল, এটা লাস্ট লেভেল, এরপর আমার আর মুড নাই, কারণ গাইস দেখতেই পাচ্ছ পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে আর আমারও অবস্থা খারাপ হয়ে গেছে। এ ভাই আসতে পিলো ছিল এটা, বাইচা গেছি কোনো ব্যাপার না, যাই হোক গাইস এদিক দিয়ে আমরা এখন সোজা যাবো, দাঁড়ায় যাবো না দাঁড়াই যাই, তারা যে প্রণ করে কি হবে না কি আমি বলতে পারছি না ভাই, প্রণ করে হয়ে গেল, আমি তো বলছিলাম দাঁড়ায় যাওয়া লাগবে। এদিক দিয়ে কী আছে, এদিক দিয়ে স্টার্টার গাইস, আমরা কি স্টার্টার নিতে পারবো, স্টার্টার আমরা নিয়ে আর ভাই যাইতে, এই এই সর 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 ভাই ভর্তা হয়ে যেত এই গাইস, আমাদের লেভেলটা কমপ্লিট হয়ে যাবে, স্টার নেওয়ার দরকার নাই, দৌড়ে তাড়াতাড়ি লেভেলটা কমপ্লিট করে ফেলো। তো গাইস আমাদের লেভেল কমপ্লিট হয়ে গেছে, আর আজকে ভিডিও এই পর্যন্তই শেষ, আর ভিডিওটা গাইস যারা লাইক করো তারা লাইক করে দাও, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিওর পার্ট 3 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো গাইস, বাই।